বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি, এটি আমাদের পরিচিত একটি ফল কাঠবাদাম, যা দেখতে অত্যন্ত লোভনীয়, পুষ্টিকর খাদ্য প্রাণ উপযোগী একটি ফল। এ ফল নিরক্ষীয় অঞ্চলের জন্মে থাকে, যা স্বাভাবিকভাবে আমাদের এখানে আগমন ঘটেছে বেশ অনেক পূর্বেই। যে ফলটি আমরা ফেটে ভেতর থেকে মাজা বের করেছি বা বীজটা কাঠবাদামের যে শ্বাস, এটাই পুরো বীজ। এটা স্বাদ গন্ধ বাদামের মতোই। বীজের উপরিভাগের কভার বা প্রলেপ বা আস্তর আমরা উঠিয়ে নিচ্ছি, মাঝখানের শ্বাস বের করতেছি, যা ভিডিও চিত্রে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটির মূল প্রতিপাদ্য বিষয়, আমরা এই কাঠবাদামকে এখানে চারাগাছ রূপান্তর করার জন্য সামগ্রিক প্রক্রিয়া অবলম্বন করব। এই বীজকে আমরা একটি উপযোগী পরিবেশে বপন করব, যেখানে চারা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী সহনশীল পরিবেশ বিরাজ করবে। এই ভিডিওটিতে আমরা তা দেখাতে পারবো বলে আশা রাখি, এবং পরবর্তীতে এখান থেকে চারা গাছের উৎপাদন হবে এটিও আমরা শতভাগ আশা ব্যক্ত করতেছি। আমাদের প্রচেষ্টা এই বীজ থেকে কিভাবে চারা গাছ জন্মানো যায়, এবং পরবর্তীতে সেই চারা গাছ থেকে আমরা মাতৃগাছ উপহার পাইব, বা এর থেকে আমাদের ফল ও ফুলে গাছ পরিপূর্ণ হবে। এখন ভিডিও চিত্রে আমরা কিছু মাটি সংগ্রহ করেছি, মাটিগুলোকে দলা ভাবে লেগে আছে এঁটেল মাটি। এ মাটিকে আমরা অত্যন্ত ঝুরঝুরে ভাব করে নিব, এর সঙ্গে কিছু ছাই এবং বালি দিয়ে ঝরঝরে ভাব, যেন চারা অঙ্কুর উদ্গমনের জন্য উপযোগী ঝরঝরে একটি পরিবেশ তৈরি হয়। এভাবে মাটিকে আমরা তৈরি করে নিচ্ছি। অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে মাটিগুলো তৈরি করলে চারা উৎপাদনের জন্য অত্যন্ত একটি মনোরম পরিবেশ তৈরি হয়। এখানে বালি ও ছাই মিশ্রণ করব, যেন মাটিগুলি ঝরঝরে হয়। ঝরঝরে হওয়াতে অঙ্কুর উদ্গমনের জন্য বীজে থেকে চারা বের হবে অত্যন্ত সহজভাবে, চারাতে তেমন চাপ পড়বে না বলেই চলে। ছাই এবং বালি আমরা মিশ্রণ করলাম এঁটেল মাটির সঙ্গে, এখন দোআঁশ মাটি রূপান্তর হয়ে গেল। ছাই বালি এবং এঁটেল মাটির সঙ্গে মিশ্রণ করে দোআঁশ মাটির সমরূপ আমরা অবস্থানে পৌঁছে দিলাম। মাটির পরিবেশকে অত্যন্ত সুন্দরভাবে মাটি মিশ্রণ করা হচ্ছে, বালি মাটি ছাই একসঙ্গে মিশ্রণ করে কম্পোস্ট সার হিসেবে বীজের খাদ্য প্রাণ সরবরাহ করবে। বীজকে চারা গজানোর জন্য অত্যন্ত
সহনশীল পরিবেশ তৈরি করে দেবে এ মাটি। মাটিটি এখন বেলে দোআঁশ মাটিতে রূপান্তর হয়ে গেল। আমরা পলিথিন ব্যাগে বা পলি ব্যাগে মাটিগুলো উঠাবো। পলি ব্যাগটি সহজ ও সুন্দর সাইজ করে নেওয়া হচ্ছে, যেন সহজে মাটি এখানে ঢুকানো যায়। পলিব্যাগ যে কোনো পলিব্যাগ হলেই চলে, যাই হোক সুবিধা মতো পলিব্যাগ আমরা সংগ্রহ করে সেখানে চারা উৎপাদনের জন্য উপযুক্ত মাটি এবং কম্পোস্ট সার ঢুকিয়ে দিয়ে তার মধ্যে বীজ বপন করব, যা ভিডিও চিত্রে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অতি সুন্দরভাবে মিশ্রিত মাটিগুলো পলি ব্যাগে উঠানো হচ্ছে। ঝুরঝুরে মাটি হয়েছে বীজ গজানোর জন্য বা বীজ চারা গজানোর জন্য উপযুক্ত মাটি তৈরি হয়েছে। এখানে পানি যদি প্রভাবও পড়ে তাও মাটি চেপে যাবে না, কারণ বালি এবং ছাইয়ের মধ্যে সংমিশ্রণ আছে। এখন বীজটি আমরা ঢুকাই দিচ্ছি, কাঠবাদামের বীজ ঢুকাই দিলাম আলতোভাবে। বিনা চাপে বা প্রেসারে ছাড়াই গাছটি জন্ম নেবে। এখান থেকে চারা গাছ উৎপাদন হবে আমরা আশা রাখি, অঙ্কুর উদ্গমন হবে অতি সুন্দর এবং সুচারুভাবে, ঝরঝরে ফুরফুরে মাটি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন। 3 সপ্তাহ পর চারা অঙ্কুর উদ্গমনের যে পরিবেশ তৈরি করে দিয়েছি আমরা, তা মাটি ফেটে বের হচ্ছে আমরা দেখতে পারতেছি। মাটি ফেটে চারা বের হওয়ার সম্ভাবনা আমরা স্বচক্ষে দেখতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আগামীতে ভালো ভালো নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন। চারা গাছের যে অঙ্কুর উদ্গমন হচ্ছে তা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। বীজ থেকে চারা গজাচ্ছে, অঙ্কুর উদ্গমন হচ্ছে তা আমরা অবশ্যই ভিডিও চিত্রে অতি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। 4 সপ্তাহ পর এই অবস্থায় চলে এসেছে। অতি সুন্দর সতেজ চারা আমরা এখান থেকে সংগ্রহ করে পেরেছি বলে সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের পরিশ্রম যে ফসল তা অত্যন্ত সার্থকভাবে বের হচ্ছে। আমাদের পরিশ্রমের ফসল অত্যন্ত সার্থকভাবে বের হচ্ছে, চারা উৎপাদন হচ্ছে। এটা একটা বিনোদন যা শতভাগ সাকসেস হলে মনে পরিতৃপ্তি চলে আসে, যা বলার ভাষা রাখে না আবেগ প্রকাশ করার জন্য। অতি সুন্দর চারা গজাচ্ছে যা আমরা ভিডিও চিত্রে দেখতেছি। সুন্দর একটি চারা গাছ তৈরি হয়ে গিয়েছে 4 সপ্তাহ পর, যা আমরা সরাসরি ভিডিওতে দেখতেছি।
অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামীতে নতুন ভিডিও দেখার জন্য সহযোগিতা উৎসাহ দান করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ সুন্দর ও হেফাজত করুন। এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা শতভাগ সাকসেস হয়েছি কাঠবাদাম চারা উৎপাদনে। আল্লাহ হাফেজ।